যদি পর্যন্ত আপনার চ্যানেলের মনিটাইজেশন না পেয়ে থাকেন অথবা মনিটাইজেশনের কাছাকাছি কিংবা মনিটাইজেশনের জন্য আবেদন করতে চাচ্ছেন, আপনি যদি এই তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের আবেদনের সময় ইউটিউব অ্যালগোরিদম মূলত আমাদের চ্যানেলের কি কি বিষয়বস্তু চেক করে থাকে, আর এই সমস্ত বিষয়বস্তু যদি আমাদের চ্যানেলের সব কিছু ওকে থাকে, তাহলেই কিন্তু ইউটিউব আমাদের মনিটাইজেশনটি অন করে থাকে। বিফোর মনিটাইজেশন ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলের যে সমস্ত বিষয়গুলো চেক করে থাকে, আপনার চ্যানেল যদি এই সমস্ত বিষয়ের মধ্যে একটি ফল্ট থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হারাতে পারে। তাই মনিটাইজেশন সঠিকভাবে আবেদন করতে চাইলে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই কার্যকরী একটি ভিডিও। আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, আমি আশা করি আপনি নিঃসন্দেহে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর কিভাবে একটি চ্যানেল সঠিকভাবে মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও দেখতে পারেন। সো বন্ধুরা, তাহলে চলুন কথা না বলে শুরু করছি মূল ভিডিও। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলে যখনই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই থ্রেশহোল্ডটি আমরা ফুলফিল করে ফেলি, তখনই কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। আর আমরা যখনই এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটি করে ফেলি, তখনই কিন্তু ইউটিউব আমাদের কাছ থেকে কিছুটা সময় নিয়ে থাকে। কারণ এই সময়ের মধ্যে ইউটিউব আমাদের চ্যানেলটিকে রিভিউ করে, অর্থাৎ চেক করে। আর ইউটিউব মূলত আমাদের চ্যানেলে কী কী বিষয় চেক করে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল, অর্থাৎ আমরা যখন আপনার চ্যানেলটি রিভিউ করি, আমরা কী কী বিষয় আপনার চ্যানেলে রিভিউ করি সে বিষয়টি এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে মেনলি পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়াও ইউটিউব কিন্তু ইচ্ছা করলে আরও অনেক বিষয় চেক আপ করতে পারে, কিন্তু মেন যে পাঁচটি বিষয় সেই পাঁচটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন, এখানে ইউটিউব কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমাদের পর্যালোকরা আমাদের নীতির বিপরীতে আপনার চ্যানেলের সেরা প্রতিনিধি করে এমন সামগ্রী পরীক্ষা করে থাকে। যেহেতু আমাদের পর্যালোকরা প্রতিটি ভিডিও চেক করতে পারে না, তাই আমরা আপনার চ্যানেলের নিচের বিষয়গুলো ফোকাস করে থাকি। আপনাদের বোঝানোর সুবিধাতে বিষয়টিকে আমি বাংলায় ট্রান্সলেট করে বাম পাশে রেখেছি, আপনারা এখান থেকেও সে বিষয়টি পড়ে নিতে পারেন। ইউটিউব মূলত এক নম্বরে যে বিষয়টি আমাদের চ্যানেলে চেক করে সেটি হচ্ছে মেন থিম, অর্থাৎ আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য কী, সেটি কি এডুকেশনাল, সেটি কি ফানি নাকি গেমিং, আমাদের উদ্দেশ্যটা মেন কী, সেটি কিন্তু আমাদের ইউটিউব চেক করে থাকে। আর দুই নম্বরে যে বিষয়টি চেক করে, যে আমাদের চ্যানেলের সবচেয়ে যে ভিডিওতে বেশি ভিউজ সংখ্যা হয় সে ভিডিওটি তারা চেক করে থাকে। যে আসলে যে ভিডিওতে ভিউ সংখ্যা বেশি হয় সেটি আবার কী চেক করে, এখানে একটা প্রশ্ন থাকতে পারে। আসলে মূলত আপনার চ্যানেলের যে ভিডিওতে সবচেয়ে ভিউ সংখ্যা বেশি থাকে সেই ভিউয়ারগুলো আপনার অরিজিনাল ভিউয়ার কি না সেটা কিন্তু তারা অ্যানালাইসিস করে। আর আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট অথবা থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার করে ভিউজ গেইন করে থাকেন, তাহলে কিন্তু তারা ইজিলি এটি বুঝতে পারবে। তিন নম্বরে যে বিষয়টি চেক করে সেটি হচ্ছে নিয়ারেস্ট ভিডিও, অর্থাৎ আপনি রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো কিন্তু ইউটিউব চেক করে। সেটি হতে পারে লেটেস্ট 7 দিন বা 28 দিন বা 1 মাস, এটি ইউটিউব ইচ্ছা করলে যে কটা ইচ্ছা সে কটা তারা চেক করে নিতে পারে। যখনই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখনই কিন্তু ইউটিউব আপনার লেটেস্ট ভিডিওগুলো চেক করবে। তাই আপনাকে অবশ্যই লেটেস্ট ভিডিওগুলো আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে। চার নম্বরে যে বিষয়টি চেক করে, বিগেস্ট প্রমোশন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার চ্যানেলের সবচেয়ে ওয়াচ টাইম গেইন করেছে যে ভিডিও সেই ভিডিওটিও কিন্তু চেক করে থাকে। নাম্বার 2 এবং নাম্বার 4 তারা কিন্তু সেমভাবে এটি চেক করে থাকে যে আসলে আপনি থার্ড পার্টি কোথাও থেকে আপনি ওয়াচ টাইম অথবা ভিউ এগুলো গেইন করেছেন কি না, তারা কিন্তু এই বিষয়টি অবশ্যই চেক করে থাকে। এবং 5 নম্বরে যে বিষয়টি চেক করে, ভিডিওর মেটা ডাটা ইনক্লুড টাইটেল থাম্বনেইল অ্যান্ড ডিসক্রিপশন, আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন সেখানে আপনাকে শর্টে টাইটেল থাম্বনেইল অ্যান্ড ডিসক্রিপশন ব্যবহার করতে হবে। অনেকেই দেখা যাচ্ছে ভিডিও আপলোড করে সেখানে কোনো টাইটেল ব্যবহার করে না এবং ভিডিও ডিসক্রিপশন ব্যবহার করে না, এবং তারা কিন্তু অনেক সময় দেখা যায় থাম্বনেইলও ব্যবহার করে না। সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু এই বিষয়গুলো মনিটাইজেশনের জন্য আপনাকে সিরিয়াসভাবে দেখা হবে। তাই আপনার চ্যানেলে যদি এই সমস্ত কোনো প্রবলেম থেকে থাকে সেগুলোকে ঠিকঠাক করেই পরবর্তীতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং আপনার চ্যানেলে অবশ্যই একটি চ্যানেল আর্ট ব্যবহার করতে হবে এবং একটি লোগো ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা যেটিকে প্রোফাইল পিকচার হিসাবে চিনি সেটি, এবং
আপনার চ্যানেলে একটি চ্যানেল অ্যাড আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ আপনার চ্যানেলের অবশ্যই একটি আইডেন্টি প্রয়োজন। কারণ আপনার চ্যানেলটি যখন সাজানো গোছানো থাকবে, ইউটিউব যখন ভিজিট করবে, যখন দেখবে যে না এটি একটি কার্যকরী চ্যানেল, এটি দ্বারা মানুষের উপকার হতে পারে বা এটি এডুকেশনাল চ্যানেল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা অ্যানালাইসিস করেই আমাদের চ্যানেলে মনিটাইজেশন তারা আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব যে শুধু এই পাঁচটি বিষয় চেক করবে এটি ধরে নেওয়ার কোনো অবকাশ নেই। আপনাকে অবশ্যই ইউটিউবের সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে মেনটেন করতে হবে। এখানে তারা শুধু এই বিষয়টুকু উল্লেখ করেছে, আপনি যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন প্রবাবলি তারা এই বিষয়গুলো বেশি চেক ব্যাক করবে। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাষায় তারা বলে দিয়েছে দি অ্যাবভ আর জাস্ট এক্সাম্পল অফ কন্টেন্ট, অর্থাৎ আপনার এটি জাস্ট উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে। অর্থাৎ ইউটিউবের সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যেই আপনাকে থেকে আপনার কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হবে। বন্ধুরা, আমি স্ক্রিনে বাংলা এবং ইংলিশ দুটি বিষয়ে উল্লেখ করেছি, আপনাদের যদি ইংলিশ বুঝতে কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা বাংলার সহায়তা নিতে পারেন। বন্ধুরা, পরিশেষে আপনাদেরকে আমি একটি কথা বলে ভিডিওটি শেষ করব, যে আপনি যদি আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য আপনি আজকেই অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো কিছু ঠিকঠাক করলেন না, যেমনটি আছে জাস্ট আপনি অ্যাপ্লাই করে দিলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি মনিটাইজেশনটি পেলেন না, আর আপনি যদি আপনার চ্যানেলের সব কিছু ঠিকঠাক করে আরও দুই দিন এক সপ্তাহ পরে যদি আপনি অ্যাপ্লাই করেন আর আপনি যদি তাৎক্ষণিক একদিন বা দুই দিনের মধ্যে মনিটাইজেশনটি পেয়ে যান, তাহলে আপনার কোনটা লাভ, যেটা পাবেন সেটা নাকি যেটা পাবেন না? যে আপনারা মনিটাইজেশনে আবেদন করার পূর্বে আপনার চ্যানেলের খুঁটিনাটি একদম এ টু জেড জিনিস আপনারা বারবার আপনারা চেক করে নেবেন, যাতে করে আপনারা সেই আপনাদের কাঙ্ক্ষিত অর্জিত রেজাল্টটি আপনারা সঠিক রেজাল্ট পেয়ে যান। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।